হ্যালো ফ্রেন্ডস টিয়ার সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকের স্বাগত তো বন্ধুরা আজকে আমরা এইখানে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করবো তো চলো দেখে নেওয়া যাক কী কোশ্চেন এখানে কথা বলা রয়েছে দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী রয়েছে যে এ অ্যান্ড বি ওয়ার্ক সেপারেটলি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক নাইন ডেজ অ্যান্ড টুয়েলভ ডেজ রেসপেক্টিভলি ইফ দে ওয়ার্ক ফর এ ডে অল্টারনেটলি এ স্টার্ট দ্য ওয়ার্ক ইন হাউ মেনি ডেজ উইল দ্য ওয়ার্ক কমপ্লিট অর্থাৎ আজকে আমরা আলোচনা করবো যে অল্টারনেটিভের যে সমস্ত কোশ্চেন হয় সেটা কোথা থেকে হতে পারে নল চৌবাচ্চা অর্থাৎ পাইপ অ্যান্ড কিস্টম থেকে এবং টাইম অ্যান্ড ওয়ার্ক অর্থাৎ সময় কার্য থেকে যে অল্টারনেটিভের অঙ্কগুলো হয় আজকে আমরা সমস্ত অল্টারনেটিভের অঙ্কগুলো নিয়ে এখানে তোমাদেরকে দেখাবো তো দেখো আমরা কিভাবে করছি একটু দেখে নাও তো ফার্স্ট কোশ্চেন দেখো এ একটা কাজ কত দিনে করছে এ একটা কাজ নয় দিনে করছে রাইট বি ওই কাজটা কত দিনে করছে বি ওই কাজটা বারো দিনে করছে তাহলে আমরা সবার প্রথমে দেখে নেব যে টোটাল কাজের অনুপাত যে মোট কাজ কত মোট কাজটা আমরা কি করে বের করবো মোট কাজ বের করতে হয় এদের এলসিএম করে রাইট তাহলে এদের এলসিএম করলে কত আসবে নয় আর বারোর যদি আমি এলসিএম করি আসবে কত থার্টি রাইট তাহলে দেখো বারো থার্টি সিক্সের মধ্যে কতবার যায় বারো থার্টি সিক্সের মধ্যে তিনবার যায় আর নয় থার্টি সিক্সের মধ্যে কতবার যায় চারবার যায় এবার দেখো এই অল্টারনেটিভ অল্টারনেটিভ বলতে কি বোঝায় যে আজকে এ কাজ করবে কালকে বি কাজ করবে তারপরের দিন আবার এ কাজ করবে তারপরে আবার বি কাজ করবে বোঝা গেল তাহলে অল্টারনেটিভ ভাবে এবার দেখো আজকে এ চার ইউনিট কাজ করলো বি কালকে তিন ইউনিট কাজ করলো তাহলে এখানে কতদিন লাগলো দুই দিন তাহলে আমরা এইভাবে বলতে পারি যে দুই দিনে কত ইউনিট কাজ কমপ্লিট হলো সাত ইউনিট কাজ কমপ্লিট হলো তাহলে আবার দুই দিনে সাত হবে আবার দুই দিনে সাত হবে এইভাবে কিন্তু চলতেই থাকবে তো আমরা এইভাবে বারবার এই দেখো দুই দিনে সাত আবার দুই দিনে সাত এই যে দুই দিনে সাত দুই দিনে সাত দুই দিনে সাত এইভাবে দেখো সাত চোদ্দো একুশ যেহেতু আঠাশ পঁয়ত্রিশ এইভাবে কিন্তু চলবে রাইট এই দেখো কতদিন তাহলে দুই চার ছয় আট দশ দিন কিন্তু এখানে হয়ে গেল। তাহলে এবার দেখো এইভাবে তো পরীক্ষার হলে এতবার তোমরা রোটেশান করতে পারবো না তা রোটেশান করার সব থেকে বেস্ট নিয়ম হচ্ছে তোমাকে দেখে নিতে তবে যে থার্টি সিক্স রয়েছে এর কাছাকাছি কত গুণিতক নেওয়া যায় যে কি দুই দিনে তো সাত ইউনিট তাহলে আমরা দেখে নেব কত ইউনিট কাজ ওরা রোটেশান করে করতে পারবে তো এখানে আমরা অলরেডি তোমাকে দেখালাম দিন দেখো লিখতে আমরা দেখে নেব কাছাকাছি গুণিত সাতের কাছাকাছি গুণিতক কি ছত্রিশের কাছাকাছি তাহলে এর সাথে যদি আমরা পাঁচ গুণ করি কত আসবে এর সাথে তোমাকে পাঁচ গুণ করতে হবে তাহলে দেখো এখানে আমরা বলতে পারি যে এই সাত কিন্তু ইউনিট ছিল রাইট তাহলে পাঁচ ছাতা পঁয়ত্রিশ ইউনিট তাহলে পঁয়ত্রিশ ইউনিট কাজ কমপ্লিট হলো কত দিনে দশ দিনে এই নিয়ে কারো কোনো সমস্যা নেই কিন্তু কাজ তো হচ্ছে আমার থার্টি সিক্স ইউনিট তাহলে টোটাল কাজ ছিল থার্টি সিক্স ইউনিট আমার পঁয়ত্রিশ ইউনিট কাজ দশ দিনে কমপ্লিট করে ফেলেছি কিন্তু এখনও এক ইউনিট কাজ বাকি আছে এই কাজটা কে করবে দেখো এ শুরু করেছিল রাইট তাহলে দেখো এই যে এটা এ বি করলো এবি করলো এবি করলো এবি করলো এবি করলো এই অবধি পঁচিশ ছিল তার পরের কাজটা যেটুকু রয়েছে এটা তো আর বির দরকার নেই কারণ এক ইউনিট কাজ এটা এ একাই করে দিতে পারবে এ শেষ করে দেবে তাহলে এই যে এক ইউনিট কাজ যদি এ করে এর এক ইউনিট কাজ করতে কত সময় লাগবে তার একের চার এত দিন লাগবে রাইট তাহলে দেখো টোটাল কিন্তু এই যে থার্টি সিক্স ইউনিট কাজ আমার কমপ্লিট হয়ে গেলো এই যে থার্টি ইউনিট কমপ্লিট থার্টি সিক্স কত দিনে দশ পূর্ণ এক বাই চার দিনে তাহলে এখানে অপশান নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কারো কোনো প্রবলেম হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর চলো নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে এ অ্যান্ড বি ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক বারো দিন অ্যান্ড আঠারো দিন রেসপেকটিভলি এ বিং দেখো খেয়াল রাখ হবে কে শুরু করেছে কাজটা এখানে এ শুরু করেছে কি এখানেও দেখো অল্টারনেটিভলি শুরু করেছে তাহলে কাজটা কখন কমপ্লিট হবে আমরা কীভাবে করবো এই হলো এ এই হলো বি তাই তো তাহলে এ কাজটা বারো দিনে করে বি কাজটা আঠেরো দিনে করে তাহলে এবার আমরা কী করবো টোটাল এদের এলসিএম করবো কারণ তাহলে টোটাল কাজের ইউনিটটা আমরা পেয়ে যাবো তাহলে বারো আর আঠারো এর এলসিএম করলে কত আসবে থার্টি সিক্স আসবে রাইট তাহলে আঠারো থার্টি সিক্সের মধ্যে কতবার আঠারো দুইবার আর বারো থার্টি সিক্সের মধ্যে তিনবার তাহলে এখানেও কি হবে আজকে এ তিন ইউনিট কাজ করবে বি কালকে দুই ইউনিট কাজ করবে তাহলে আমরা কি এভাবে বলতে পারি যে টোটাল দুই দিনে টোটাল দুই দিনে কত ইউনিট কাজ হলো এই যে পাঁচ ইউনিট কাজ হলো রাইট তাহলে এবার আমরা কি বললাম দেখতে হবে থার্টি সিক্সের কাছাকাছি তাহলে দেখো পাঁচের সাথে আমরা কত গুণ করবো পাঁচের সাথে যদি আমরা সাত গুণ করি তাহলে কত আসবে দেখো এখানে আমাকে সাত গুণ করতে হবে রাইট তাহলে এটা সাত দিন এটা ইউনিট এবার দেখে নিচ্ছি আমরা কত দিন আর কত ইউনিট কাজ আমাদের কমপ্লিট হয়ে যাবে তাই তো এখানে আমরা দেখলাম এই যে চোদ্দো দিন চোদ্দো দিনে কত পাঁচ সাথে পঁয়ত্রিশ ইউনিট কাজ কমপ্লিট কিন্তু এখনও কাজ বাকি আছে এক ইউনিট কারণ টোটাল কাজ হচ্ছে থার্টি সিক্স তাহলে এই এক ইউনিট কাজ কে করবে এক ইউনিট কাজ এ করবে এক ইউনিট কাজ এর ক্যাপাসিটি কী যে ওয়ান থার্ড রাইট তাহলে এর এক ইউনিট কাজ করতে ওয়ান থার্ড এক দিনের একের তিন অংশ সময় লাগবে তাহলে টোটাল কত এসে যাবে চোদ্দ পূর্ণ একে তিন দিনে থার্টি সিক্স ইউনিট কাজ কমপ্লিট তাহলে অপশান নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখো আজকের পর থেকে অল্টারনেটিভের এই কোশ্চেন নিয়ে আশা করি আর কারো কোনো ডাউট থাকবে না চলো এবারের কোশ্চেনটা আমরা দেখে নিচ্ছি আমরা কোথা থেকে নিলাম নল এবং চৌবাচ্চা অর্থাৎ পাইভ অ্যান্ড খ্রিস্টান দেখে নিয়েছি তো ঘাবড়ানোর কোনো কারণে আমরা দেখো যারা টাইম এন্ড ওয়ার্ক কি ভালো করে বুঝতে পেরেছি তাদের জন্য নল চৌবাচ্চা কোনো ব্যাপার না সেম ডি টু তো দেখো কি বলেছে টু পাইপ এ অ্যান্ড বি ক্যান ফিল এ খ্রিস্টান সিক্স মিনিট অ্যান্ড সেভেন মিনিট রেসপেক্টিভলি তাই তো বোথ দ্য পাইপ আর ওপেন অল্টারনেটলি ফর ওয়ান মিনিট তার মানে কি এ আর বি দুটো পাইপ রয়েছে কি ছ মিনিট আর সাত মিনিট অন্তর অন্তর ভর্তি করে দুটো যদি একসাথে আমরা চালু করি অল্টারনেটিভলি কি ওয়ান মিনিট অন্তর অন্তর তাহলে কত সময় ফিল হবে তো দেখো আমরা কীভাবে করবো আমি এখানে লিখলাম এ পাইপ এটা লিখলাম বি পাইপ তাই তো এ পাইপ ছয় মিনিটে করে বি পাইপ সেভেন মিনিটে করে তাহলে ওই যে ট্যাঙ্ক তাহলে ওর ক্যাপাসিটি কত ক্যাপাসিটিটা আমরা কি করে বের করবো এদের এলসিএম করে বের করতে হবে তাহলে এদের এলসিএম করলে কত আসবে ছয় সাত বিয়াল্লিশ হচ্ছে এদের এলসিএম তাহলে এর এফিসিয়েন্সি কত আসবে এর এফিসিয়েন্সি হচ্ছে সেভেন বি এর এফিসিয়েন্সি এফিসিয়েন্সি কত সিক্স রাইট এবার দেখো এই যে এ এক মিনিটে সেভেন ইউনিট বি এক মিনিটে সিক্স ইউনিট তাহলে আমরা বলতে পারি টোটাল দুই মিনিটে কত ইউনিট হলো তেরো ইউনিট রাইট দুই মিনিটে তেরো ইউনিট তাহলে এবার দেখো এই তেরোয়ের গুণিতক দেখব বিয়াল্লিশের কাছাকাছি কত আসবে তিন ইনু করতে হবে তাই তো তাহলে আমরা এখানে বলতে পারি যে সিক্স মিনিটে কত ইউনিট কাজ হলো থার্টি নাইন ইউনিট কাজ আমার কমপ্লিট কিন্তু টোটাল কাজ কত ইউনিট হলো এখানে ইউনিট রাইট তাহলে এখনও কিন্তু আমার তিন ইউনিট কাজ বাকি এখনো তিন ইউনিট কাজ বাকি এটা কে করবে এ নল করবে রাইট এ নলের ক্যাপাসিটি কত সাত অর্থাৎ এ এক এক মিনিটে সাত ইউনিট কাজ করতে পারে কিন্তু আমার তো কাজ রয়েছে তিন ইউনিট রাইট তাহলে আমার কত সময় লাগবে তিন বাই সাত তাই তো তাহলে টোটাল দেখো আমার এই যে ফর্টি টু ইউনিট কাজ কমপ্লিট হয়ে গেল কত মিনিটে সিক্স পূর্ণ থ্রি বাই সেভেন মিনিটে তাহলে অপশান নাম্বার কোথায় রয়েছে সি ইজ দ্য রাইট অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখো তোমাদের মধ্যে অনেকেই আমাকে রিকোয়েস্ট করতে দিয়েছে লাইভ ক্লাসে কেন আসছে না দেখো আমি তোমাদেরকে লাইভ ক্লাস শুরু করার প্রথমেই জানিয়ে দিয়েছিলাম যে আমি এই মুহূর্তে ফ্রি আছি বলেই তোমাদেরকে আমি লাইভ ক্লাসগুলো দিতে পেরেছি কারণ তোমরা আমি কিন্তু ফার্স্ট একদম লাইভ ক্লাস দিয়ে শুরু করিনি আমি সময় পেয়েছিলাম বলেই তোমাদেরকে লাইভ ক্লাসগুলো দিয়েছি সো দেখো আমি যখনই আবার সময় পাবো তোমাদেরকে অবশ্যই লাইভ ক্লাস দেবো এটা নিয়ে কোনো ঘাবরানোর কারণ নেই তোমরা এখন কোশ্চেনগুলো মনোযোগ সহকারে দেখো কোনো সমস্যা হবে না তো চলো এখানে দেখো নেক্সট কোয়েশ্চেন কী বলেছে টু ওমেন কি গঙ্গা অ্যান্ড প্রিয়াঙ্কা ওয়ার্কিং সেপারেটলি ক্যান মো এ ফিল ইন এইট আওয়ার্স অ্যান্ড টুয়েলভ আওয়ার রেসপেক্টিভলি গঙ্গা এবং প্রিয়াঙ্কা দুজনে একটা কাজ শুরু করেছে কি আট ঘন্টা আর বারো ঘন্টা কমপ্লিট করবে এবার কী করলো দে ওয়ার্ক স্টার্ট অফ ওয়ান আওয়ার অল্টারনেটলি দেখো এক ঘন্টা অন্তর তারা কাজটা করবে কাজ কে শুরু করেছে গঙ্গা শুরু শুরুছে কখন শুরু করেছে টাইম বলে দিয়েছে এটা মাথায় রাখতে হবে কে শুরু করেছে গঙ্গা শুরু করেছে কখন নটার সময় তাহলে বলছে কখন ওই কাজটি কমপ্লিট হবে তো দেখে নাও এখানে আমরা কিভাবে করব। এই লিখলাম আমি গঙ্গা এই লিখলাম আমি প্রিয়াঙ্কা রাইট তাহলে গঙ্গা আট ঘন্টায় করে প্রিয়াঙ্কা বারো ঘন্টায় করে তাহলে টোটাল কাজের ইউনিট কত আসবে টোটাল আসবে আট আর বারো এলসিএম করলে টোয়েন্টি আসবে রাইট এবার দেখো তিন এর এফিসিয়েন্সি তিন এর এফিসিয়েন্সি হলো দুই তাহলে দুইজন দেখো এই প্রিয়াঙ্কা গঙ্গা এক ঘন্টায় তিন ইউনিট প্রিয়াঙ্কা এক ঘন্টায় দুই ইউনিট তাহলে আমরা বলতে পারি যে টোটাল এই যে কতছে দুই ঘন্টায় টোটাল দুই ঘন্টায় কত ইউনিট কাজ করলো পাঁচ ইউনিট কাজ করলো ভালো করে বুঝতে হবে এবার দেখো এই যে পাঁচের কাছাকাছি আমি চব্বিশের গুণিত দেখব তাহলে কত গুণ করতে হবে চার করব তাই তো তাহলে এর সাথেও চার করব তাহলে কত আসবে যে চার দুগুণি আট ঘন্টা আট ঘন্টায় আমার কুড়ি ইউনিট কাজ কমপ্লিট কারণ এরপরে তো হয় না পাঁচ পাঁচে পঁচিশ বেশি হয়ে যাচ্ছে তাহলে এবার দেখো এরপরে কিন্তু যে আর কত ইউনিট কাজ বাকি চার ইউনিট কাজ এবার দুজনে মিলে একত্রে তো প্রশ্ন আসছে না এবার দেখো গঙ্গার কাজ করার ক্যাপাসিটি কত গঙ্গা কিন্তু একদিনে তিন ইউনিটের বেশি কাজ করতে পারবে না তাহলে এবার আমাকে একা একা করতে হবে যে তিন ইউনিট কাজ করবে কে করবে এই যে গঙ্গা করবে কত ঘন্টায় এক ঘন্টায় তাহলে এখনো কিন্তু আমার কাজ কমপ্লিট হলো না দেখো ইউনিট কাজ কাজ কমপ্লিট কত ঘন্টায় ঘন্টায় বাকি আছে এখনো এক ইউনিট কাজ বাকি আছে এই এক ইউনিট তাহলে আগের এটা তো গঙ্গা করেছে এবার কে করবে এবার কিন্তু প্রিয়াঙ্কা করবে তাহলে প্রিয়াঙ্কা কত ইউনিট কাজ করতে পারে একদিনে দুই ইউনিট কাজ করতে পারে তাহলে বাকি আছে কত ইউনিট এক ইউনিট এক ইউনিট করতে তার কত সময় লাগবে হাফ আওয়ার্স রাইট তাহলে দেখো টোটাল এই যে আমার টোয়েন্টি ফোর ইউনিট কাজ কমপ্লিট হয়ে গেলো কত আওয়ার এই দেখো নয় ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ সাড়ে নয় ঘন্টা তাই তো আমি এখানে লিখে দিলাম সাড়ে নয় ঘন্টা রাইট তাহলে এই যে সাড়ে নয় ঘন্টা আমার লাগলো এবার দেখো ওরা জানতে চেয়ে যে কখন কাজটা শেষ হবে তো দেখে নাও আমি প্রিয়াঙ্ক গঙ্গা কাজটা শুরু করেছে কখন সকাল নটার সময় রাইট নাইন এ এম এই কাজটা শেষ হতে আরও সাড়ে নয় ঘন্টা লাগবে তাহলে সাড়ে নয় যদি আমি এর সাথে গুণ যোগ করে দেই এই যে সাড়ে নয় যোগ করে দিলাম তাহলে কত আসলো এখানে দেখো নয় নয় সাড়ে আঠারোটা রাইট এই যে সাড়ে আঠারোটা আর সাড়ে আঠারোটা বলতে আমরা কী বুঝি সন্ধ্যে সাড়ে ছটা রাইট তাহলে কি আসবে যে সিক্স থার্টি পি এম এখানে যেহেতু পি এম নেই কারণ সকালে শুরু করেছে সাড়ে নয় ঘন্টা পরে কিন্তু পি এমই আসবে তাহলে অপশান নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার তো চলো নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন খুব ইন্টারেস্টিং কোয়েশন এখানে এত সময় আমরা করেছিলাম দুজন মিলে অল্টারনেটিভ কিন্তু এবার আমরা দেখবো তিনজন মিলে অর্থাৎ তিনটে কন্ডিশন কী বলে দিয়েছে দেখো যে থ্রি ট্যাপ ট্যাঙ্ক বারো আওয়ার্স পনেরো আওয়ার্স কুড়ি আওয়ার রেসপেক্টিভলি এ দেখো ইফ এ ওপেন অল টাইম অ্যান্ড বি অ্যান্ড সি আর ওপেন কি অল্টারনেটলি তাহলে আমরা কীভাবে করবো একটু দেখে নাও এ এটা হলো বি এটা হলো সি তাহলে এ হচ্ছে বারো কি ঘন্টায় বি পনেরো ঘন্টায় সি হলো কুড়ি ঘন্টায় তাহলে আমরা দেখি এই টোটাল কাজের ইউনিট কত আসবে বা টোটাল কাজ কত তাহলে টোটাল কাজ হবে ষাট ইউনিট তাহলে এর এফিসিয়েন্সি কত এ এর এফিসিয়েন্সি ফাইভ বি এর এফিসিয়েন্সি ফোর সি এর এফিসিয়েন্সি কত থ্রি এবার এখানে অল্টারনেটিভটা ভালো করে একটু বুঝতে হবে কি বলেছে এ কিন্তু অল টাইম এ ওপেন অল টাইম তাহলে এ কিন্তু অল টাইম কাজ করবে এবার কী করবে বি অ্যান্ড সি অল্টারনেটিভ তাহলে বিএমসি অল্টারনেটিভ কীরকমভাবে হবে এ তো প্রতিদিন থাকবে তাহলে প্রথম দিন এর সাথে কে বি কাজ করবে দ্বিতীয় দিন কে কাজ করবে এর সাথে সি কাজ করবে রাইট তাহলে প্রথম একটু ভালো করে বোঝো এ আর বি এক দিনে কত ইউনিট কাজ করবে এই যে এক দিনে নয় ইউনিট আবার দেখো এ আর সি এক দিনে কত ইউনিট কাজ করবে এই দেখো পাঁচ আর তিনে আট ইউনিট রাইট তাহলে এবার আমরা বলতে পারি এই যে দুই দিনে ভালো করে বোঝো দুই দিনে আটে আর নয় সতেরো ইউনিট কাজ আমার কমপ্লিট হয়ে গেল দুই দিনে সতেরো ইউনিট কাজ কমপ্লিট হয়ে গেল এবার কি করব এই যে ষাটের গুণিতক দেখব কত তিন সতেরো আমি এর সাথে যদি তিন গুণ করি তাহলে কত আসবে দেখো ছয় এটা সরি এটা ঘন্টা হবে এটা ঘন্টা হবে তাহলে ছয় ঘন্টায় তিন সতেরো একান্ন ইউনিট কাজ কমপ্লিট এর পরে কাজটা কে করবে এর পরে কাজটা আবার এ আর বি করবে কারণ বিআরসি অল্টারনেটিভ এ কিন্তু প্রত্যেক বাড়ি থাকবে তাহলে দেখো এবার কাজ বাকি রয়েছে কত ইউনিট তোমার কাজ বাকি রয়েছে তোমার নয় ইউনিট রাইট এই নয় ইউনিট কাজ কে করবে এই যে নয় ইউনিট কাজ এ আর বি করবে এ আর বি তো এক দিনে কত কাজ করতে পারে আমরা দেখে নিলাম নয় ইউনিট কাজ করে তাহলে এই নয় ইউনিট কাজ করতে একদিন লাগবে তাহলে টোটাল কি দাঁড়ালো একান্ন আর নয় হলো ষাট ইউনিট কাজ কমপ্লিট হয়ে গেল কত দিনে ছয় আর একে সাত সাত ঘন্টায় সরি দিন নয় সাত ঘন্টায় তাহলে আমরা এখানে উত্তর কি বলবো যে টোটাল অপশান নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ সাত তো টোটাল যাই হোক এই ছিল আমার আজকের মতো ক্লাস এখানে অল্টারনেটিভ থেকে যেই সমস্ত কোয়েশ্চেনগুলো আসে সম্পূর্ণটা আমি এখানে তোমাদের কভার করে দিলাম তোমরা ভালো করে প্র্যাকটিস করো আশা করি তোমাদের অনেকটাই হেল্প হবে তো আজকের ক্লাস এই পর্যন্তই তোমরা পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করো আমি সময় পেলেই ক্লাস নিয়ে আসবো প্লিজ তোমরা আমাকে পার্সোনালি অত মেসেজ করো না যে কবে লাইভ আসবেন কবে লাইভ আসবেন কারণ দেখো আমি সময় পেলেই লাইভ আসবো তোমরা একটু ধৈর্য ধরো